আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো। এমডি তাহের ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি কই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এটা কই মাছ নিয়েছি, কই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এতো এর মাঝে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এই তো দেখুন ভিউয়ার্স। তো এর মাঝে আমি মশলা অ্যাড করে দেব, আদা রসুন জিরা হলুদ পাউডার মরিচ পাউডার তিনটা কাঁচা মরিচ। তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এই তো দেখুন আমি এখন পানি অ্যাড করে দেব, পানি অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কিছু পরিমাণ কষানো হয়ে গেলে এর মাঝে আমি একটা টমেটো অ্যাড করে দেব। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এই তো আমার দেখুন বিরাট আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি অ্যাড করে দেব। ভিউয়ার্স দেখুন মশলার সাথে মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মাঝে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক হেলদি এবং মজার একটা রান্না কই মাছ ভোনা। অবশ্যই এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দুই মিনিটের মতো রেখে তারপর এটা আমি নামিয়ে নেব। তো দেখুন ভিউয়ার্স আমার রান্নাটা কি সুন্দর একটা কালার এসেছে মাশাল্লাহ। আপনারা আমার এই রান্নাটা একবার হলো রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সাপোর্টের কারণে আজকে আমার এই চ্যানেলটা এত দূর এসেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আমার এই রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি একটা পরিবেশন করে নিয়েছি। তো আমার এই রান্নাটা একবার হলো ট্রাই করবে দেখবেন। আল্লাহ।